আপনারা জানেন যে গত 5 তারিখে সরকার পরিবর্তন হয়েছে বাংলাদেশে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশ, তারা দায়িত্ব পালন করতে পারছিল না এবং তার ফলে একটা শূন্যতা সৃষ্টি হয়েছিল এবং বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, বিভিন্ন মন্দিরে, গির্জা, প্যাগোডা, এই সমস্ত যে স্থাপনা রয়েছে সেখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার পরিস্থিতি বা ঝুঁকি তৈরি হয়েছিল। সেটিকে মাথায় রেখে আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদেরকে নির্দেশ দিয়েছে যে আমরা যাতে এলাকাভিত্তিক ভাগ হয়ে বিভিন্ন এই ধরনের যে গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ধর্মীয় উপাসনালয় রয়েছে সেখানে যাই, সেখানে পাহারার ব্যবস্থা করি, সেখানে যারা যারা অবস্থান করছেন, এখানে যারা উপাসকরা রয়েছেন, এখানে যারা ভক্তরা রয়েছেন, তাদের সাথে কথা বলি এবং তাদেরকে আশ্বস্ত করি যে এই বাংলাদেশে এই পরিবর্তনটা হয়েছে, বৈষম্যের বিরুদ্ধে এই পরিবর্তন হয়েছে, বিভিন্ন অত্যাচার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে। অতএব তাদের চিন্তার কোনো কারণ নাই, তাদের এক মুহূর্ত মনে করার কোনো কারণ নেই যে এখানে তাদের ভবিষ্যৎ সম্পর্কে তাদের কি হতে পারে। অতএব আমরা এখানে এসেছি, তাদেরকে আশ্বস্ত করেছি যে কোনো অসুবিধা নাই, আমরা এখানে পাহারা দিব, আমরা এখানে টিম করে পাহারা দিচ্ছি এবং আগামীতেও তাদের যে কোনো ধরনের সহযোগিতা, সেটা নিরাপত্তা জনিত হোক অথবা অন্যান্য সহযোগিতা, আমরা তাদেরকে করব। এটি বলার জন্য আজকে আমরা ঢাকার গোবিবাগে অবস্থিত রামকৃষ্ণ মিশনে বিএনপির পক্ষ থেকে পরিদর্শন করেছি এবং এখানে আমরা তাদের সাথে কথা বলেছি, ওনারাও আশ্বস্ত হয়েছেন এবং আশা রাখি যে আগামী দিনগুলোতে আমরা একসাথে কাজ করতে পারব। কতটুকু আশ্বস্ত হতে পেরেছে? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই যে প্রতিষ্ঠানটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, রামকৃষ্ণ মিশন, এটি বহু পুরনো একটি প্রতিষ্ঠান। আপনারা জানেন আমার বাবা সাদেক হোসেন খোকা, উনি মেয়র ছিলেন এবং এখানে যে স্কুল রয়েছে উনি স্কুলের ছাত্র ছিলেন। আমিও এইখানকারই এই বাসিন্দারি এলাকা এবং আমি তাদের প্রতিবেশী, সেই জায়গা থেকে আমি মনে করি যে আমি তাদেরকে যথেষ্ট আশ্বস্ত করতে পেরেছি। কারণ এটা শুধু এখন নয়, অতীতেও বিভিন্ন সময় তাদের বিভিন্ন উৎসব পার্বণ অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করে থাকি এবং সবসময় আমরা রামকৃষ্ণ মিশনের পাশে ছিলাম, এখনও রয়েছি এবং আজীবন থাকবো। এটি আমি অন্যান্য যে মন্দির বা ধর্মীয় উপাসনা আছে সেগুলোতে তো নিশ্চয়ই আমরা আমরা বিভিন্ন শিডিউল করে প্রতিদিনই বিভিন্ন মন্দিরে আমরা যাচ্ছি এবং গত 2 দিন আগে আরেকটি বড় এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেটি পুরান ঢাকায় অবস্থিত ইসকন মন্দির, সেখানেও আমি গিয়েছি এবং সেখানে আমি যারা ওখানে রয়েছে তাদের সকলের সাথে আমরা কথা বলেছি, তাদেরকে আমরা আশ্বস্ত করেছি এবং আমার কাছে মনে হয়েছে তারা আমাদেরকে পেয়ে তারা নিরাপদ বোধ করেছে এবং তারা খুশি হয়েছে যে আমরা সেখানে গিয়েছি এবং তাদের পাশে দাঁড়িয়েছি।